हेलो फ्रेंड्स, আমি নাজমুল। আজ আমরা এই ভিডিওতে অঙ্ক প্র্যাকটিস সেট 17 এর সমাধান দেখব। যদি এর আগের প্র্যাকটিস সেটগুলি তুমি সমাধান না দেখে থাকো, তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এর পিডিএফ ডাউনলোড করে সলভ করো এবং এর ভিডিও সলিউশন দেখো। চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন। এবিসি এর মোট আয় 606000 টাকা। ABC যথাক্রমে 80%, 85% এবং 75% খরচ করে। তাদের সঞ্চয়ের অনুপাত 5:6:9 হলে এর আয় নির্ণয় করো। তো খুব ভালো করে বুঝবে কি বলেছে। এ কত পার্সেন্ট খরচ করে দেয়? 80% খরচ করে দেয়। এ যদি 80% খরচ করে তাহলে কত পার্সেন্ট সঞ্চয় করে? 20%। বলো হ্যাঁ কি না। বি তার আয়ের 85% খরচ করে দেয়, তার মানে সঞ্চয় করে 15%। ওকে, আর সি 75% খরচ করে, তাহলে সঞ্চয় করে 25%। এখন প্রশ্নে বলেছে তাদের সঞ্চয়ের অনুপাত 5:6:9, মানে এ যদি 5 টাকা সঞ্চয় করে, বি করবে 6 টাকা, সি করবে 9 টাকা, তাহলে বলতে পারি এই 20:5 ভ্যালু হচ্ছে 5। তাহলে আমি 100:5 ভ্যালু কত বের করতে পারি? 100% ভ্যালু। 20-র কত গুণ 100? 5 গুণ। তাহলে 5×5 মানে 25। ওকে, এরপর দেখো 15%, বিয়ের 15% মানে 6 টাকা। তাহলে 100% সমান কত হবে? দেখো 6/15 × 100, তো কাটাকুটি করছি 3 দিয়ে, 3 × 2 = 6, 3×5 = 15, 5×20 = 100, অর্থাৎ 40 টাকা। ওকে, আর সি এর 25% মানে 9, তাহলে 100%। 100%টা কি? 100%টা হচ্ছে তাদের আয়, টোটাল আয়। তাহলে দেখো 25-এর কত গুণ 100? 4 গুণ, তাহলে 4×9 = 36 টাকা। তাহলে 25, 40, 36, এগুলো কি পেলাম? এদের এ বি সি এর আয় পেলাম। তাহলে মোট রেশিও, আমি যদি রেশিওতে কল্পনা করি, তাহলে এটা 25:, এটা 40:, এটা 36:। এদের মোট কত হচ্ছে? 36 + 40 + 25 করলে হয় 101:1 মোট ইনকাম। আর প্রশ্নে বলে দিয়েছে দেখো এদের মোট আয় 6,06,000 টাকা, তার মানে 101:1 সমান বলতে পারি 6,06,000 টাকা। বলো হ্যাঁ কি না। তাহলে 1:1 সমান কত হবে? 6:06:00/101, অর্থাৎ 6 বার যাচ্ছে এটা, মানে 6,000 টাকা। তাহলে 1:1 সমান পেয়ে গেলাম। এখন প্রশ্নে বলেছে এর আয় নির্ণয় করো। এর আয় কত ছিল? 25:1। তাহলে 25:1 ভ্যালু কত হবে? 6,000 × 25 মানে 150 × কত হবে? 3টে 0, মানে 1,50,000 টাকা হচ্ছে এর আয়। তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইরেশনাল নাম্বার, নিচের কোনটি একটি অমূলদ সংখ্যা। এই অমূলদ সংখ্যা মানে যাদেরকে আমরা p/q এই ভগ্নাংশে প্রকাশ করতে পারি না। যেমন আমি যদি বলি 3/4, এটাকে p/q আকারে, মানে উপরে একটা সংখ্যা নিচে একটা সংখ্যাতে প্রকাশ করতে পারছি, ঠিক আছে। তাহলে এদের মধ্যে কোনটি যেটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করতে পারি না? তো এটার অনেকে অপশন করে দেবে ডি, মানে সবকটি। পাই আমরা কি জানি? পায়ের মান 22/7 জানি না, বা আমরা ধরে নিই 3.14 পায়ের আর একটা মান, আর পায়ের আর একটা মান 22/7 দিয়ে দিয়েছে। কিন্তু এখানে উত্তর হবে পাই। আমরা যে ধরে নিই না যে পায়ের মান 22/7, এটি কিন্তু অরিজিনাল ভ্যালু না। 22/7 কিন্তু পায়ের মান না, বা 3.14 না, কারণ পায়ের মান এত বেশি এর কখনো শেষ হয় না। তুমি দশমিকের পরে কোটি কোটি সংখ্যা রয়েছে, এর জন্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও আছে যে পায়ের মান কত দূর পর্যন্ত কে বলতে পারে। তার মানে আমরা পাইকে কখনোই p/q এই আকারে প্রকাশ করতে পারি না। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন এ। এই প্রশ্নটা পরীক্ষায় খুব দেয়, ঠিক আছে, খুব সাবধান নোট করে রাখবে খাতায়। নেক্সট, এক ব্যক্তির কাছে 130টি ঘোড়া আছে। ইনফেকশনের জন্য কিছু ঘোড়ার পা কেটে বাদ দেওয়া হয়েছে, একটি করে পা কেটে বাদ দেওয়া হয়েছে। এখন যদি পা গণনা করা হয়, দেখা যাচ্ছে 506টি পা রয়েছে। তাহলে কতগুলি ঘোড়ার পা ইনফেকশন হয়েছিল, ইনফেকশনের জন্য কাটা হয়েছে, সেটি নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো 130টি ঘোড়া ছিল, মানে আমি যদি এখন পা যদি না কাটি, তাহলে বর্তমানে ওই ঘোড়াগুলির মোট কতগুলি পা আছে? গুণ 4, অর্থাৎ 520টি পা থাকার কথা। কিন্তু আছে কয়টা? 506টা পা। তার মানে এই যে কম পা, মানে 14টি পা কেটে বাদ দেওয়া হয়েছে, আর প্রত্যেকটি ঘোড়া থেকে, মানে ইনফেকশন যুক্ত ঘোড়া থেকে একটি করে পা কেটে বাদ দেওয়া হয়েছে। দ্যাট মিনস
14টি ঘোড়া এমন আছে যাদের পায়ে ইনফেকশন হয়েছিল, তাই তাদের একটি ঘোড়ে পা কেটে বাদ দেওয়া হয়েছে। তাই বর্তমানে যখন পা গোনা হচ্ছে তখন দেখা যাচ্ছে 506টি পা মানে 14টি পা কম আছে। দ্যাট মিনস 14টি ঘোড়ার ইনফেকশন হয়েছিল। নেক্সট, একটি বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ 42 সেন্টিমিটার এবং এর বাইরে 7 সেন্টিমিটার চওড়া একটি পথ আছে, এই পথের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটার ছবিটা কিরকম হবে দেখো, একটা সার্কেল, এটা হচ্ছে বৃত্তাকার পার্কটা, ঠিক আছে। এর বাইরে একটা সার্কেল আছে যেখানে মানে 7 সেন্টিমিটার চওড়া, এই যে ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে 7 সেন্টিমিটার চওড়া রাস্তাটা, ওকে। এই রাস্তাটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। তো এটার জন্য তোমাদেরকে একটা সূত্র মুখস্থ করিয়ে দেওয়া হয়, কি যে সূত্রটা হচ্ছে পাই ইনটু বড় আর মাইনাস ছোট আর এর হোল স্কয়ারের পার্থক্য। তো এটা এই সূত্রটা কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, তোমাদেরকে জোর করে মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে। তো দেখো কিভাবে তোমরা এই অঙ্কটা পরীক্ষার খাতায় করতে পারবে। এখানে খুব ভালো করে দেখবে কি কি দিয়ে দিয়েছে, দেখো পার্কটা, পার্কের ব্যাসার্ধ বলে দিয়েছে 42 সেন্টিমিটার, মানে এই যে এই ডিস্টেন্সটা এটা বলে দিয়েছে কিন্তু 42 সেন্টিমিটার। আর 7 সেন্টিমিটার চওড়া রাস্তা, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে 7 সেন্টিমিটার। তাহলে তোমাকে যদি বলা হয় এই টোটালটা মানে রাস্তা সহ পার্কটির যদি ব্যাসার্ধ বলা হয় তাহলে তুমি কি বলবে, 42 + 7 অর্থাৎ 49 সেন্টিমিটার, বলো হ্যাঁ কি না। এরপর দেখো আমি কি করব, রাস্তার ক্ষেত্রফল বের করছি, তার মানে রাস্তা সহ মানে বড় বৃত্তটার ক্ষেত্রফল থেকে যদি আমি ছোট বৃত্তটার ক্ষেত্রফল বাদ দিই তাহলে আমি রাস্তার ক্ষেত্রফল পাবো, বলো হ্যাঁ কি না। এরপর দেখো বড় বৃত্তটা আমি যদি আর ধরি, আর ধরি তাহলে পাই আর স্কোয়ার হচ্ছে বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, ছোট আর ধরেছিলাম, ওকে। এরপর যদি পাই কমন নিই তাহলে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, এখন পাই। এরপর দেখো এটাকে যদি আমি একটু ব্রেক করি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা লিখি তাহলে হচ্ছে আর বড় আর প্লাস ছোট আর, আর বড় আর মাইনাস ছোট আর। এরপরে জাস্ট মান বসাবো, পাই মানে আমরা জানি 22 এর 7, ঠিক আছে, বড় আর হচ্ছে 49, ছোট আর হচ্ছে 42, ওকে। বড় আর থেকে ছোট আর বাদ দিলে হয় 7 × 7, তাহলে এই সাথে এই সাথে কেটে যাচ্ছে, 22 × 49 + 42, দেখো 9 এর 2 11 থেকে 1 8 আর 1 9 91, 91 এর সঙ্গে 22 গুণ করতে হবে, তো 91 ডবল হচ্ছে 182, এর সঙ্গে 11 গুণ, দ্যাট ইজ 2002 অর্থাৎ 2002 বর্গ সেন্টিমিটার, সরি এগুলো সব সেন্টিমিটার করেছি, সেন্টিমিটার স্কোয়ার হবে, বর্গ সেন্টিমিটার হবে উত্তর, মানে অপশন সি। নেক্সট, সুরেশের 10 বছর আগে বিয়ে হয়েছিল, তার বর্তমান বয়স তার বিয়ে করার বয়সের 3/4 গুণ, মানে বিয়ের সময়ের বয়সের 3/4 গুণ। সুরেশের বিয়ের সময় সুরেশের বোন সুরেশের থেকে 4 বছরের ছোট ছিল, সুরেশের বোনের বর্তমান বয়স কত, খুব ভালো করে বুঝবে এই জায়গাটা দেখো, সুরেশের বিয়ের সময় সুরেশের বোন সুরেশের থেকে 4 বছরের ছোট ছিল। তো একটা জিনিস ভাবো, সুরেশের থেকে সুরেশের বোন যদি 4 বছরের ছোট সুরেশের বিয়ের সময়ে থাকে তাহলে সুরেশের বর্তমানে সে 4 বছরই ছোট থাকবে, সে তো বাড়বে না বা কমবে না, 4 বছর ছোট থাকবে, মানে যে সুরেশ আর সুরেশের বোনের বয়সের পার্থক্য সর্বদা 4 বছর হবে। এরপর দেখো কি বলেছে, সুরেশের বর্তমান বয়স হচ্ছে তার বিয়ের বয়সের 3/3 গুণ, 3/4, এই 3/3 গুণ ফ্র্যাকশনটা দিকে লক্ষ্য করো, 3/3 গুণ মানে আমি যদি ধরে নিই যে 3 বছর যদি সুরেশের বিয়ের বয়স হয়, বিয়ের সময় বয়স হয় আর কি, তাহলে সুরেশের বর্তমান বয়স হবে 4, বলো হ্যাঁ কি না। কারণ কি বলে দিয়েছে দেখো, বর্তমান বয়স তার বিয়ে করার বয়সের 3/3 গুণ, অ্যাকচুয়ালি তো 3 বছরে তো কেউ বিয়ে করেন, অ্যাকচুয়ালি এটা 3:3, ঠিক আছে, আমি রেশিও ধরে নিয়েছি, এর সঙ্গে কিছু একটা গুণ আছে। তাহলে দেখো সুরেশের বর্তমান বয়স যদি 4:3 হয় আর সুরেশের বিয়ের বয়স যদি 3:3 হয় তাহলে সুরেশ কত রেশিও আগে বিয়ে করেছিল, তুমি বলবে 1:3 আগে সুরেশ বিয়ে করেছিল, আর 1:3 সমান প্রশ্নে বলে দিয়েছে 10 বছর, দেখো বলেছে না যে সুরেশ 10 বছর আগে বিয়ে করেছে, তাহলে 1:3 সমান 10 বছর পেলাম। তাহলে সুরেশের বর্তমান বয়স কত, 4:3, তাহলে 4:3 সমান কত হবে, 4×10 = 40, 40 বছর হচ্ছে সুরেশের বর্তমান বয়স। এখন সুরেশের বোন সুরেশের থেকে 4 বছরের ছোট, ওকে, তাহলে সুরেশের বোনের বয়স কত হবে, 36 বছর, 4 কম হবে, হ্যাঁ কি না। তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট,
চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় একটি পরিবার তার ব্যবহারে শতকরা কত কমাবে যার ফলে তার খরচ মাত্র 10% বৃদ্ধি পাবে? খুবই সহজ একটা অঙ্ক, দেখো 20% বৃদ্ধি মানে কি 100 ছিল 120 হয়েছে, আর 10% বৃদ্ধি করেছে খরচ, এর মানে কি? এর মানে 100 ছিল এখন 110 হয়েছে। এখন 110 আর 120-র মধ্যে পার্থক্য কত? বা তুমি যদি বলো যে 110-কে 120 করতে হলে কি করতে হবে, 10 যোগ করতে হবে, সেই 10টা এখানে লিখে দিতে হবে, সেই 10টা এখানে লিখে দিতে হবে, এর মাথায় না, কিন্তু এর মাথায় লিখতে হবে। তাহলে পাচ্ছি দেখো 10/120 গুণ 100, শতকরা বের করতে বলেছে, তো 0 0 কাট অফ, তাহলে উপরে আসছে 100, আরো আরো যাবে 6 2 দিয়ে 6 5, আরো যাবে 2 দিয়ে 3 5, মানে 25/3, ঠিক আছে 25/3 পার্সেন্টেজ। এটাকে যদি আমি ভগ্নাংশে প্রকাশ করি 3 8 24, 8 0 1 3% অর্থাৎ তাদের ব্যবহারে কত পার্সেন্টেজ কমানো হবে, 8 0 1 3%। অনেকে এই ট্রিক্সটা বুঝতে পারেনি যে কিভাবে হচ্ছে, তো তার জন্য বলবো আমার এই ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে গিয়ে পার্সেন্টেজের উপরে মোটামুটি অনেকগুলো ভিডিও রয়েছে, টপিক ওয়াইজ টপিক ভাগ করে দেওয়া আছে, থাম্বনেল দেখেই বুঝতে পারবে। তো ওখানে গিয়ে যে দ্রব্যমূল্য হ্রাসের ফলে কত কমাবে কত বাড়াবে এর উপরে অনেক ভিডিও, 2-3টে আই থিঙ্ক ভিডিও রয়েছে, 2-3টে টাইপের, তো সেই ভিডিওগুলো দেখে নাও, এটার পুরো বেসিক সেখানে আলোচনা করা রয়েছে। এই সমস্ত অঙ্ক নেক্সট টাইম তোমার ভুল হবে না, ওকে? নেক্সট, একটি বই 1800 টাকায় বিক্রি করে তিনটি বইয়ের ক্রয় মূল্যের সমান লাভ হলে একটি বইয়ের ক্রয় মূল্য নির্ণয় করো। খুব ভালো করে দেখবে। আচ্ছা প্রফিট মানে লাভ, লাভ সমান কি হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। আমি যদি ধরে নিই যে প্রফিট সমান হচ্ছে সিপি, এসপি মাইনাস সিপি, ওকে, আমি যদি ধরি যে একটি বইয়ের বিক্রয় মূল্য এসপি টাকা, ভালো করে বুঝবে, একটি বইয়ের বিক্রয় মূল্য এসপি টাকা আর একটি বইয়ের ক্রয় মূল্য সিপি টাকা। আমরা এসপি সিপি কেন ধরছি, কারণ আমরা দেখেই বুঝতে পারবো যে এটা হচ্ছে সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য আর এটা হচ্ছে কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য ধরেছিলাম। এখানে আমি যদি এর পরিবর্তে এক্স ওয়াই ধরি তাহলে কি হবে, তোমাকে আবার ব্যাকে এসে দেখতে হবে যে এক্সটা কার মান ধরেছিলাম, ঠিক আছে? তো সেটা করবো না আমরা, আমরা সিপি আর এসপি ধরে নেব। এখন দেখো কি প্রফিট হয়েছে, তিনটি বইয়ের ক্রয় মূল্য প্রফিট হয়েছে, তার মানে কি তিনটি বইয়ের ক্রয় মূল্য 3 সিপি, বলো হ্যাঁ কি না, এটা হচ্ছে প্রফিট। সমান সমান কটি বই বিক্রি করেছে, 12টি বই বিক্রি করেছে, তার মানে 12টি বইয়ের বিক্রয় মূল্য কত হবে, 12 এসপি। একটি বইয়ের বিক্রয় মূল্য 1 এসপি ধরেছি, তাহলে 12টি 12 এসপি, আর 12টি বই তো ক্রয় করেছে মাইনাস 12 সিপি। এখন দেখো সিপিটাকে আমি একদিকে নিয়ে আসি, তাহলে 3 + 12 মানে 15 সিপি সমান হচ্ছে 12 এসপি, অর্থাৎ 15টা বইয়ের ক্রয় মূল্য সমান 12টা বইয়ের বিক্রয় মূল্য। কারণ প্রশ্নে বলে দিয়েছে 12টি বই কত টাকায় বিক্রি করেছে, 1800 টাকায় বিক্রি করেছে, বলেছে না, দেখো 12টি বই 1800 টাকায় বিক্রি করেছে, তার মানে 12টি বইয়ের বিক্রয় মূল্য সমানই 1800। তাহলে এটা সমান বলতে পারি, 12 এসপি সমান বলতে পারি 1800। তাহলে দেখো সমান সমান রয়েছে, তার মানে আমি বলতে পারি 1500 সিপি সমান 1800। তাহলে 1 সিপি সমান কত হবে, 1800/15, অর্থাৎ 12 15 180, তাহলে 12 180 টাকা, তাহলে একটি বইয়ের ক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। ওকে বোঝা গেছে, অপশন বি। নেক্সট, 4000 টাকার বার্ষিক 8% সুদে 3 বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত? দেখো এই অঙ্কটা অনেকে প্রথমে কি করে যে সরল সুদটা বের করে নেয়, নিয়ে চক্রবৃদ্ধি সুদ বের করে নেয়, নিয়ে বিয়োগ করে, এটা একজন করতে পারে। আর একজন কি করতে পারে, প্রথমে 8% সুদে 3 বছরে মোট সরল সুদে মোট সুদে আসল কত হচ্ছে বের করে নেয়, আর মোট চক্রবৃদ্ধি সুদে সুদে আসল কত হচ্ছে সেটা বের করে নেয় এবং সেখান থেকে পার্থক্য নির্ণয় করে। তো তুমি যদি এই প্রথম দুটি প্রসেসে করতে চাও তাহলে দেখবে অনেকটা বড় অঙ্কটি হচ্ছে এবং 2 থেকে 3 মিনিট কিন্তু তোমার লেগে যাচ্ছে এবং অনেকটা জটিল হয়ে যাচ্ছে। তো এটা শর্ট ট্রিক্স আছে, খুব ভালো করে বুঝবে। 3 বছর, 3 বছর মানে মনে রেখে দিতে হবে এই রেশিওটা 3 3 1, 2 বছরের জন্য হলে 2 1, 4 বছরের জন্য হলে 4 6 4 1। দেখো এই চক্রবৃদ্ধি সুদের উপরে কমপ্লিট ভিডিও আমার আমি চ্যানেলে দিয়ে রেখেছি, শুধুমাত্র 7 দিনের জন্য অ্যাভেলেবেল করেছি, এটা হচ্ছে আমাদের পেড ব্যাচের ভিডিও, ওকে? আমরা যে পেড ব্যাচ পড়াই সেই পেড ব্যাচে যে কম্পাউন্ড ইন্টারেস্ট চক্রবৃদ্ধি সুদ হয়েছে তার 8টি ভিডিও আমাদেরকে সবার জন্য অ্যাভেলেবেল করেছি,
ওকে, তো লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তুমি যদি এই 8টি ভিডিও, 8টা পার্টে ভাগ আছে, 8টি ভিডিও যদি দেখো, এই সমস্ত অঙ্ক, চক্রবৃদ্ধি সুদ কিভাবে তোমরা খুব সহজে ক্যালকুলেশন কম করে করতে পারবে তার ট্রিক সেখানে দেখানো রয়েছে, অবশ্যই দেখে নেবে। আশা করছি খুবই ভালো লাগবে এবং খুবই হেল্পফুল হবে। তো দেখো, 8%, 8% মানে হচ্ছে 8/100। এরপর আমরা যেটা করব, এই যে 40,000 টাকা দিয়েছে না, এই 40,000কে বারবার 8/100 দিয়ে গুণ করব। তাহলে প্রথমবার যদি আমি 40,000কে 8/100 দিয়ে গুণ করি, তাহলে কত পাচ্ছি? দেখো, 0,0 কেটে দাও, 4×8=32, 32 2টো 0, ওকে, এই টাকাটা পাচ্ছি। এরপর এই যে 3200 পেলাম, এই 3200কে আবার 8/100 দিয়ে গুণ করব। ওকে, তো কাটাকুটি করো, 8 2 16 6, হাতে রইল 1, 3 8 24, আর 1 25, ক্লিয়ার? এই যে 256 পেলাম, একে আবার 8/100 দিয়ে গুণ করব। তাহলে দেখো, কাটাকুটি তো যাচ্ছে না, বা কাটাকুটি করবও না, কারণ নিচের 100 রয়েছে। এরপর কি করব, জাস্ট গুণ করব, 6 8 48 8, হাতে 4, 8 25 200 আর 4 204, নিচে 100। কেন নিচের 100কে আমি সরাইনি বুঝতে পারছো? দশমিকে প্রকাশ করতে সুবিধা হবে, 20.48, 20.48। এরপর একটা জিনিস ভালো করে বুঝতে হবে, এই যে প্রথম যেটা পেলাম আমি 3×3200, এটা হচ্ছে সরল সুদ তো পাবোই, মানে এই যে সুদটা টোটাল গুণ করে যেটা হবে, মানে 96,9600, এটা কিন্তু সরল সুদ। এই সরল সুদের উপরে আবার চক্রবৃদ্ধি সুদ আমি পেয়েছি, মানে পার্থক্য যেটা হবে সেটা হচ্ছে এইটুকু পার্সেন্টটা হবে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য। মানে এই 9,600টা তো চক্রবৃদ্ধি সুদে থাকবেই, প্লাস সরল সুদ তো রয়েছে। তো আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, তাহলে এই পার্টটা পড়ে থাকছে, তার মানে আমাকে শুধুমাত্র এটার গুণ করতে হবে। দেখো, 3×25=75, এদিকে থেকে আসবে 76, 3×6=18, ঠিক আছে? আর এটা হচ্ছে 20.48, তার মানে এটা যোগ করে দাও, 48887, মানে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য হবে 788.48। তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বোঝা গেছে? তো আরো ডিটেলসে দেখার জন্য ভিডিওটা দেখো, মাত্র 7 দিন সময় আছে তোমাদের হাতে, ঠিক আছে? নেক্সট, যদি আলোর গতিবেগ এত মিটার পার সেকেন্ড হয়, তাহলে এত কিমি যেতে আলোর কত সময় লাগবে? এখানে এককের কিন্তু মারাত্মক রকম ভুল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তো সাবধান হতে হবে এই অঙ্ক করার সময়। একক গোলমাল করলে কিন্তু চলবে না। কি বলেছে দেখো, মিটার পার সেকেন্ডে গতিবেগটি দিয়েছে, আর এখানে কত কিলোমিটার পথ যাবে বলে দিয়েছে, মানে কিমিতে রয়েছে। তাহলে প্রথম কাজ হবে আমাকে এই কিমিটাকে মিটারে প্রকাশ করা। তাহলে দেখো, 108×10⁻⁷, এটা আছে কিমিতে, তো কিমিকে যদি আমি মিটারে প্রকাশ করতে চাই, তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। ওকে, এটা হয়ে গেল এখন মিটারে। এখন আমি মিটারকে গতিবেগ দিয়ে ভাগ করব, 3×10⁸ মিটার পার সেকেন্ড দিয়ে ভাগ করব। তাহলে দেখো, মিটার মিটার কেটে যাচ্ছে, যে অ্যান্সারটা পাবো আমি সেকেন্ডে পাবো, মানে এই মিটার কেটে যায়। এটা ইউনিটারি মেথড বলে, আমরা যে কাটাকুটি করছি এর সংখ্যাগুলো কাটাকুটির সঙ্গে সঙ্গে মিটারটাও কিন্তু কাটে। ওকে, তো দেখো, এরপর তোমাদেরকে যেটা করতে হবে, একটু সাবধান হতে হবে তোমাদেরকে। এই যে 10⁷, এটার মানে জানো? তোমরা কমেন্টে লিখো তো দেখি, যে 10⁷, এটা 10 এর পেছনে 7টা 0 না 1 এর পেছনে 7টা 0, কমেন্টে লিখে জানাও, ঠিক আছে? আমি কারেকশন করে দেবো যদি ভুল হয়। মানে 10⁷, এটা 10 এর পেছনে 7টা 0 হবে না 1 এর পেছনে 7টা 0 হবে? তো দেখো, এটা কাটাকুটি করছি আমি, 3 দিয়ে এটা যাবে, 3×3=9, 3×6=18, 36। এরপর 10⁷ আর এখান থেকে একটা 0 নেবে, নিয়ে এটাকে 10⁸ আমি 8 করতে পারি, এই একটা 0 কেটে দিলাম, 8 করে দিলাম, তাহলে কি 10⁸ কেটে যাচ্ছে। তাহলে এখন উপরে কি পড়ে রয়েছে, 36×100, 36×100 মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড মানে 1 ঘন্টা। কিন্তু প্রশ্নে দেখো 1 ঘন্টা উত্তর কোথাও নেই, কিন্তু আছে 60 মিনিট, কারণ আমরা জানি 1 ঘন্টা = 60 মিনিট, তাই না? তাহলে এটার উত্তর হবে 60 মিনিট, ওকে, অপশন ডি। নেক্সট, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 বা 36 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 ভাগশেষ থাকবে? খুব ভালো একটা অঙ্ক, যদি তুমি বেসিকের সাহায্যে করতে চাও তাহলে তোমার 2 থেকে 3 মিনিট লাগবে, কিন্তু এটা যদি তুমি অপশন টেস্টের মাধ্যমে করো তাহলে খুব তাড়াতাড়ি অঙ্কটি সলভ করতে পারবে। তো প্রথমে আগে বেসিকটা সম্পর্কে জেনে নেওয়া যাক, হোয়াট ইজ দ্য বেসিক। কি বলেছে, এমন একটা বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে যাকে কিনা 16, 24, 30, 36 দিয়ে ভাগ করলে 10 ভাগশেষ দেবে। তো এক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে,
ষোলো, চব্বিশ, তিরিশ আর ছত্রিশ, এদের প্রথমে ল সাগু বের করে নিতে হবে, ঠিক আছে? সেই ল সাগুকে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটা নয় আমরা জানি, এটা দিয়ে ভাগ করতে হবে ওই ল সাগু যেটা বেরোবে। তোমরা এটা বাড়িতে ট্রাই করিও, ঠিক আছে? ওই ল সাগু দিয়ে এটাকে ভাগ করতে হবে। নিয়ে ভাগ করার পরে এখানে যে আমরা ভাগ শেষটা পাবো না, সেই ভাগ শেষটা এই পাঁচটা নয় থেকে বাদ দিতে হবে, মাইনাস করতে হবে, এটা থেকে মাইনাস করতে হবে ভাগ শেষটা। এরপর ভাগ শেষটা বিয়োগ করার পরে যে সংখ্যাটা পাবো, যে বিয়োগ ফলটি পাবো, তার সঙ্গে আবার দশ যোগ করতে হবে। বোঝা গেছে? প্রথমে কি করবে, ল সাগু নির্ণয় করবে, নিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে পাঁচটা নয় কে সেই ল সাগু দিয়ে ভাগ করবে, যাবে না প্রথমত, শেষে একটা ভাগ শেষ পাবে, সেই ভাগ শেষটা তুমি পাঁচটা নয় থেকে বাদ দিয়ে দেবে, বাদ দিয়ে যে বিয়োগ ফলটা পাবে তার সঙ্গে দশ যোগ করলে অ্যান্সারটি আসবে। এটা একটা বড় প্রসেস, বেসিক প্রসেস, জেনে রাখা ভালো। তবে পরীক্ষার খাতায় আমরা যেটা অ্যাপ্লাই করব সেটি হচ্ছে অপশন টেস্ট। প্রথমে বলো, দশ ভাগ শেষ থাকবে মানে আমি যদি ষোলো দিয়ে এই সংখ্যাগুলোকে ভাগ করি আমার দশ ভাগ শেষ আসতে হবে, চব্বিশ দিয়ে ভাগ করি বা তিরিশ দিয়ে ভাগ করি দশ ভাগ শেষ আসতে হবে। তার মানে এই যে সংখ্যাগুলো এগুলোকে দশ বাড়িয়ে রাখা হয়েছে। তুমি বলবে একদম সঠিক, দশ আমি বাড়িয়ে রেখেছি, কারণ কি, এই যে শেষে বেসিকে কি করেছিলাম, দশ যোগ করেছিলাম না সবের শেষে, তাই অপশনগুলো থেকে প্রথমেই আমি দশ বাদ দিয়ে দেবো। তাহলে দশ যদি বাদ দিই তাহলে এটা হচ্ছে নাইন নাইন টু সিক্স নাইন, আর এটা হচ্ছে নাইন নাইন থ্রি সিক্স জিরো, আর এটা হচ্ছে নাইন নাইন টু ফাইভ নাইন, আর এটা হচ্ছে নাইন নাইন থ্রি ফোর জিরো। ওকে, এরপর আমাকে চেক করতে হবে যে ষোলো দিয়ে চব্বিশ দিয়ে তিরিশ দিয়ে বা ছত্রিশ দিয়ে এগুলো ভাগ যাচ্ছে কিনা। তো বোকার মতো আমরা ষোলো দিয়ে ভাগ করতে বসে যাব না, কিছু ট্রিক্স অ্যাপ্লাই করব। আচ্ছা দেখো, তিরিশকে আমরা লিখতে পারি তিন গুণ দশ, মানে এই সংখ্যাটা যদি তিরিশ দিয়ে ভাগ যায় তাকে কিন্তু তিন দিয়ে ভাগ যেতে হবে বা দশ দিয়ে, এবং দশ দিয়ে ভাগ যেতে হবে। ক্লিয়ার? তো দশ দিয়ে তো সেই সংখ্যা, সেই সমস্ত সংখ্যাই ভাগ যায় যাদের শেষ হয় শূন্য দিয়ে। শূন্য ছাড়া তুমি এমন কোনো সংখ্যা পাবে যেটা দশ দিয়ে ভাগ হবে? শেষে কিন্তু শূন্য থাকতে হবে। তার মানে প্রথমে এই অপশনটা আর এই অপশনটা কেটে যাচ্ছে, কেন কি, শেষে শূন্য নেই তাই নয় রয়েছে। তার মানে এই দুটোর মধ্যে আমার উত্তর হবে কোনটি হবে। এরপর দেখো, তিন দিয়ে যাচ্ছে মানে আমাকে তিন দিয়ে কিন্তু ভাগ যেতে হবে। তাহলে যদি তিন দিয়ে ভাগ করি তো নয় নয় তো তিন দিয়ে ভাগ যাচ্ছে, মানে তিন দিয়ে বিভাজ্যতার সূত্র কি বলে, যে অঙ্কগুলি যোগফল তিন দ্বারা ভাগ হবে বা অঙ্কগুলো প্রত্যেকটা তিন দ্বারা ভাগ হবে, ঠিক আছে? তো নয় যদি তিন দিয়ে ভাগ হয়, এই নয়টাও তিন দিয়ে ভাগ হচ্ছে, এটাও তিন দিয়ে ভাগ হচ্ছে, এটাও তিন দিয়ে ভাগ হচ্ছে, তার মানে এটা হতে পারে, নট শিওর। এরপর দেখো, এটা এটা কি তিন দ্বারা ভাগ যাচ্ছে? তো নয় নয় তো কেটে যাবে, এই তিন কেটে যাবে চার, তার মানে চার তো এখানে তিন দ্বারা ভাগ যাচ্ছে না, তাহলে এটা হবে না। তাহলে অপশন বি হবে এক্ষেত্রে সঠিক উত্তর, মানে এটাই একমাত্র সংখ্যা যে কিনা তিরিশ দিয়ে ভাগ যাচ্ছে। বাকিগুলো চেক করার প্রয়োজন নেই, কারণ তুমি তো বাকি অপশনগুলোকে এলিমিনেট করেছো, সরিয়ে দিয়েছো, একমাত্র এই অপশনটাই পড়ে রয়েছে, তো এর এটা হওয়া ছাড়া আর কোনো গতি নেই, ঠিক আছে? তো আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিও থেকে নতুন কিছু জিনিস শিখতে পেরেছো তো অবশ্যই বন্ধুবান্ধবীদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। টিল নেক্সট ভিডিও, টেক কেয়ার।